আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও মোটামুটি এখন একটু সুস্থ আছি। যাই হোক, আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো সেটি হলো ইমিগ্রেশনের নোটিশ। ইমিগ্রেশন কি বন্ধ না খোলা, এ বিষয়ে যে নোটিশটি ইমিগ্রেশন দিয়েছে এর বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের আজকে কিছু প্রশ্ন উত্তর, 10টি আপনাদের সেরা প্রশ্ন থেকে বাছাই করা 10টি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, যেটি বলছিলাম যে ইমিগ্রেশনের নোটিশ, আজকে যেই নোটিশটি আছে সেই নোটিশের সার অংশ হলো যে সমস্ত প্রবাসীদেরকে জানানো হয়েছে যে ইমিগ্রেশনের সমস্ত প্রকার সেন্টার, সমস্ত যতগুলো ইমিগ্রেশন আছে এবং যতগুলো কাউন্টার আছে সবগুলোই খোলা থাকবে, সবগুলোই খোলা থাকবে কিন্তু শর্ত সাপেক্ষে, শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের জন্য, সকলের জন্য নয়, শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছেন তাদের জন্য খোলা থাকবে ইমিগ্রেশনের সমস্ত সেন্টার, সমস্ত কাউন্টার। ওকে, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অবশ্যই আপনাদেরকে, এবং এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মেনে, নিয়মকানুন মেনে এরপরে সেখানে যেতে হবে এবং কার্যক্রম সম্পাদন করতে হবে। সেক্ষেত্রে ইমিগ্রেশনের রুলস ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে কারোর সাথে তর্কতর্ক করা যাবে না, ইমিগ্রেশন তাদের নিজস্ব কোনো রুলস থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের যে ইমিগ্রেশনের যেদিন ডেট আছে সেদিনই যাবেন। একজনে অনেকে বলছে যে আমার ইমিগ্রেশনের ডেট ছিল শনিবারে, অর্থাৎ আমার ইমিগ্রেশনের ডেট ছিল সোমবারে, আমি কি বুধবারে যেতে পারবো? তাদের জন্য সুন্দর একটা উদাহরণ গত সপ্তাহে আমি দিয়েছিলাম যে আপনার একটা বিয়ার অনুষ্ঠানের জন্য দাওয়াত দিছে শুক্রবারে, আপনি যদি আগামী শনিবারে যান তাহলে কি আপনি সেই দাওয়াতটা খেতে পারবেন? অবশ্যই না। সেজন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট যেই দিন যেই সময় আছে, অ্যাপয়েন্টমেন্ট বলতে কি ওই সময় আপনার ডেট, ওই সময় আপনার শিডিউল, ওই ডেটে এবং ওই সময় যেতে হবে। ওকে, তাহলে আপনারা যে বিষয়টি অনেকেই মনে প্রশ্ন করতেন, প্রতিদিনই প্রশ্ন করতেন যে ইমিগ্রেশন কি খোলা আছে নাকি, তাদের জন্য উত্তর হলো ইয়েস, ইমিগ্রেশন খোলা আছে, তবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা করেন যে অবৈধদের বৈধতার কার্যক্রম কি চালু আছে নাকি, উত্তর হলো ইয়েস, চালু আছে। অবৈধদের দেশে যাওয়ার প্রক্রিয়া কি চালু আছে কিনা, ইয়েস, চালু আছে। আশা করি উত্তরগুলো পেয়েছেন। ওকে, এরপরে যেটা আছে রিক্যালিব্রেসি, রিক্যালিব্রেশনের যে প্রক্রিয়াটি, দুটি প্রক্রিয়া আছে, রিক্যালিব্রেসি পুলা আর রিক্যালিব্রেসি আপনার রিহায়ারিং, যেটা আপনি যেটাই বলেন। ওকে, সেটা হলো অবৈধদের বৈধতা এবং অবৈধদের দেশে যাওয়া, দুইটা রিক্যালিব্রেসি চালু আছে। সেক্ষেত্রে অবৈধদের বৈধতার জন্য তো এখানে আপনার যে প্রসিডিওরগুলো আছে আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি, এরপর যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে এখানে কমেন্টস করেন, সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনি দেখে সুন্দর করে বোঝানো আছে সব কিছু বুঝতে পারবেন, এবং অবৈধদের দেশে যেতেও কী কী লাগবে, কী করতে হবে, কীভাবে প্রসিডিওর, সেটাও আমার ভিডিওতে আছে। যদি এই ভিডিও দেখতে দেখতে আমাকে এখানে কমেন্টস করেন, সেই ভিডিওর লিঙ্কটিও আমি দিয়ে দিব, ক্লিক করে দেখে নেবেন। ওকে, তার মানে যেটি হলো মেসেজ সেটি হলো রিক্যালিব্রেসির, দেশে যাওয়ার প্রোগ্রামটিও চালু আছে, আবার বৈধতা হওয়ার প্রোগ্রামটিও চালু আছে, কোনো সমস্যা নেই। ওকে, সেক্ষেত্রে বৈধতা হওয়ার জন্য আপনারা জানেন ইতিমধ্যে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট শুরু হয়ে গেছে, যেই কোম্পানিতে অ্যাপ্লাই করেন সেই কোম্পানির কাছে কিন্তু ইমেইলের মাধ্যমে জানানো হয় কোন ডেটে আপনার ওয়ার্কার কোথায় নিয়ে যেতে হবে। তো অলরেডি শুরু হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট, যেই রিপোর্টটি আছে দেখা গেছে যে এখানে আমার পরিচিত বেশ কয়েকটা কোম্পানিতে 15 জন অ্যাপ্লাই করলে 30 জন অ্যাপ্লাই করছে, ফিঙ্গারপ্রিন্ট করতে পারছে মাত্র 10 জনে বা 15 জনে, বাদ বাকি অর্ধেকের বেশি করতে পারে না, বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে এখানে জর্জরিত আছে। সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করব যে কি কি কারণে এরকম ফিঙ্গারপ্রিন্ট করতে অক্ষম, ফিঙ্গারপ্রিন্ট হয় না। এবং সেক্ষেত্রে আরেকটা সবচেয়ে ঝামেলার বিষয় হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি না হয় তাকে 100% দেশে যেতে হবে, কারো যদি ফিঙ্গারপ্রিন্টের সমস্যা হয়, তার পাসপোর্টে কোনো সমস্যা থাকে, ব্ল্যাক লিস্ট থাকে, বা যে কোনো সমস্যা আছে, ফিঙ্গারপ্রিন্ট তার হলো না, সেই যে কোম্পানির মাধ্যমে অ্যাপ্লাই করছিল সেই কোম্পানির নিজ দায়িত্বে তাকে দেশে পাঠাইতে হবে 10 থেকে 15 দিনের মধ্যে। অনেক সময় দেখা গেছে 5 থেকে 15 দিনের মধ্যেই
তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, সেজন্য এই এটা সমস্যা আছে। ওকে, এরপরে যেটি বলবো আপডেট নিউজ, প্রতিদিনই এটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেয়। আপনারা জানেন বিগত 2 থেকে 3 মাস আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা সাইট আবিষ্কার করেছে, সাইট ওপেন করেছে মাই ট্রাভেল পাস নামে। ওই মাই ট্রাভেল পাসে মালয়েশিয়ার নাগরিক হোক অথবা ফরেন নাগরিক হোক, যেটাই হোক, মালয়েশিয়াতে ঢুকতে হলে অথবা মালয়েশিয়া থেকে বের হতে হলে ওখানে একটা অনুমতি নিতে হয়। ওই অনুমতিটা অনলাইনে অ্যাপ্লাই করলে আপনি মালয়েশিয়া থেকে বের হয়ে যান অথবা মালয়েশিয়াতে ঢুকান লাগবে। তো মালয়েশিয়ান ইমিগ্রেশন চাচ্ছে যে সকলের যেন রেকর্ড থাকে, এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাচ্ছে যে সকলের যেন রেকর্ড থাকে, সেজন্য ওই মাই ট্রাভেল পাসে যেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, মানে এরপরে আপনারা সেই সুরাতটা, সেই লেটারটা নিয়ে এরপরে দেশে যান যারা দেশে যেতে চান। এখন বলা হয়েছে যে যারা এই ট্রাভেল ডকুমেন্টটা নিয়ে যাবে তাদের জন্য পরবর্তীতে মালয়েশিয়াতে ঢোকা সহজ হবে, আদারওয়াইজ তারা কিন্তু দেখা গেছে সহজেই ঢুকতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। ওকে, ধন্যবাদ। এরপরে যেটি আছে আপনাদের প্রশ্ন উত্তর, আপনাদের সেরা 10টি প্রশ্ন উত্তর আমি সংক্ষেপে আলোচনা করব। ওকে, ছোট কোম্পানি থেকে ভিসা হবে? ইয়েস, উত্তর হলো আপনার কোম্পানি ছোট হোক বা বড় হোক এটা কোনো ব্যাপার না, ছোট কোম্পানি যদি হয় তাহলে সীমিত সংখ্যক, হয়তো 10 জন বা 15 জন ভিসা করতে পারবে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, ছোট কোম্পানি বড় কোম্পানি এটা কোনো ব্যাপার না। ওকে, আর আপনার ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার আগেই তো আপনার কোম্পানি অ্যাপ্রুভ হলো কিনা, আপনার কোম্পানি থেকে ভিসা করতে পারবে নাকি, সেটা তো আগেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগেই আপনার কোম্পানি আগেই ভেরিফিকেশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কোনো অরি হওয়ার কারণ নাই। ওকে, এরপরে আছে COVID-19-এর আপডেট দেন না কেন, একটু দিন। জি, আসলে COVID-19-এর আপডেট তো আমরা ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে দিয়ে থাকি, সোফা দেখা গেছে পিছনের 3-4 দিন 3,000-এর উপরে আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে COVID-19-এর এটা থেকে আপনার একটু নিজেদের পার্সোনাল সুরক্ষার জন্য আপনার একটু নিরাপদে থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, সাবান দিয়ে হাত ধুবেন, মাস্ক পরবেন, নিজেদের স্বার্থে, এটা এদেশের সরকারের স্বার্থে না, আমাদের নিজেদের স্বার্থে। ওকে, COVID-19-এর টেস্ট কি সকলের জন্যই করতে হবে? উত্তর হলো ইয়েস, যত প্রবাসী আছে সকলের COVID-19 টেস্ট করতে হবে। অনেকেই বলবেন যে তা যারা 3 মাস আগে করছে বা 4 মাস আগে করছে, একবার করেছিল তারা, জি তাদের হবে না, 1 মাসের যারা বেশি হয়ে গেছে, যারা এরকম 3-4 মাস আগে করছে, তাদের আবার আরেকটা করতে হবে। ওকে, টিকিট কিনে দেশে যেতে পারিনি, টাকা ফেরত দিচ্ছে না, এখন কিভাবে কি করণীয়? ওকে, সেক্ষেত্রে আপনারা যদি বৈধ হন তাহলে আপনার এখন তো দেশে যেতে পারবেন, আপনি যেই ট্রাভেল এজেন্ট থেকে টিকিটটা কেটেছেন বলেন যে টিকিটটা চেঞ্জ করতে, টাকা ফেরত দিবে না, হয়তো বলবে যে হয়তো আরো কিছু টাকা জরিমানা লাগতে পারে, সে টাকা দিয়ে আপনি পরবর্তীতে আর একটা ডেট নিতে পারেন অথবা আপনার ডেটটা চেঞ্জ করতে পারেন। তবে মালিন্দো এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স সহকারে কিছু কিছু এয়ারলাইন্স আছে, রিফান্ডেরও ব্যবস্থা আছে, আপনার সমস্ত রিজন দেখে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করলে 90 দিনের মধ্যে কিছু টাকা ফেরত দেয়। ওকে, সেটাও করতে পারেন, আর যদি এরকম না করতে চান তাহলে আপনার পরবর্তীতে আর একটা ডেট নিতে পারেন। ওকে, অনেক এজেন্ট বলছে কন্ট্রাক্টে ভিসা করে দিবে, এটা কি সত্য নাকি? না, এটা ভাই জালিয়াতি, এটা কোনো সত্য না, এই সমস্ত ধোঁকাবাজ এজেন্টদের কাছে যাবেন না। ওকে, 3-4 মাস হলো পাসপোর্ট করতে দিছি, এখনো বাংলাদেশ থেকে আসে নাই, সেক্ষেত্রে কি করব? আসলে অনেকেই পাসপোর্ট জটিলতায় অনেকেই ভুগছেন, সেক্ষেত্রে যদি পাসপোর্ট বাংলাদেশ থেকে না এসে থাকে ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, পাসপোর্ট খুব দ্রুতই আসবে। এখন বাংলাদেশ হাই কমিশনও চাচ্ছে যে রিক্যালিব্রেশনের এই প্রোগ্রামটা যাতে অংশগ্রহণ করতে পারে, সেজন্য সকলের পাসপোর্ট যেন একটু দ্রুত নিয়ে আসা যায়, সে চেষ্টা করতেছে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। ওকে, সিলাঙ্গুর থেকে বাংলাদেশ হাই কমিশনের ট্রাভেল পাস আনতে গেলে কি কোনো সমস্যা হবে? সোফা কোনো সমস্যা হবে না, এরপরেও এক গাড়িতে বেশি দিন যাওয়া যাবে না, আপনি সবচেয়ে ভালো হয় গ্র্যাব বুকিং দিয়ে একা একা যান। ওকে, ধন্যবাদ। এরপরে আছে ছুটিতে আটকে পড়েছে এই সময় এক মহিলা, ইউটিউবে বলল যে তাদের নাকি আগামী মাসে আসতে দিবে। জি, এরকম আমাকে বেশ কয়েকজন মানে বলেছেন যে এক মহিলা নাকি বাংলাদেশ থেকে এরকম গুজব ছড়াচ্ছে, আসলে আমিও দেখেছি এক বেপর্দা মহিলা এরকম মানে এসে লিপস্টিক লাগিয়ে হে হে করে হেসে হেসে এরকম বলছেন, আসলে এগুলো ঠিক না, এগুলা উপবাসীদের নিয়ে এরকম মানে মস্কারি করা, তামাশা করা, এটা কোনোভাবেই ঠিক না। সে মহিলার তো আর মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা হয় নাই, বা আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের থেকে তাদের বেশি সংবাদ জানার কথা না, মালয়েশিয়ান কোনো পেপার পত্রিকায় অথবা ইমিগ্রেশন থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোথাও থেকে এরকম কিছু আসে নাই, সেক্ষেত্রে সেই মহিলা এরকম ঠোঁটে লিপস্টিক দিয়ে আপনাদেরকে বললো আর আপনারা বিশ্বাস করবেন? কখনোই না, ও সমস্ত ফাও মহিলাদের কথায় আপনারা কান দিবেন না। ওকে, ধন্যবাদ।
আমি যদি মাই ট্রাভেল পাস পাই তাহলে কি মালয়েশিয়াতে আসতে পারবো? জি, মালয়েশিয়ান ইমিগ্রেশন যেহেতু বলতেছে যে আপনার মাই ট্রাভেল পাস এটা চেক করেন, সেক্ষেত্রে আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ আসতে পারবেন বলে ধরা যাচ্ছে। তবে অবশ্যই আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিন। ওকে, ধন্যবাদ। পাসপোর্ট সেবার ওকে পাসপোর্ট সেবা প্রদান করবে বিভিন্ন আপনার ইউটিউবে, বিভিন্ন আপনার ফেসবুক পেজে, গ্রুপে, বেনামে নামে এরকম বিভিন্ন পোস্ট দিতেছে, ঘরে বসে আমরা পাসপোর্ট করে দেই, অল্প সময়ে পাসপোর্ট করে দেই, শুধু পাসপোর্টের ফটোকপি দিলেই হবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে আপনাকে কন্টাক্টে অ্যাপয়েন্টমেন্ট করে দিব, কন্টাক্টে ভিসা করে দিব। এই সমস্ত ফ্রড দালাল এজেন্ট থেকে আপনারা সাবধান থাকুন। বিগত সময় আপনারা অনেকেই অনেকবার টাকা দিয়ে বিভিন্নভাবে কষ্টের টাকা, ঘাম ঝরানোর টাকা, কনস্ট্রাকশনের কাজ করেন, আপনারা এই ঘাম ঝরানোর টাকা বিভিন্নভাবে দিয়ে একবার ধরা খেয়েছেন, বারবার একই প্রতারণার শিকার আপনারা হবেন না, আশা করি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আছে এই পর্যন্ত। এরপর যদি আপনাদের কোনো প্রকার আপডেট সংবাদ লাগে আমাকে এখানে কমেন্টস করেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, অথবা কমেন্টস এর আলোকে পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করবো। যাই হোক, সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনকার মতো আজকের আপডেটটা পেতে পারে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ, কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবারাকাত।